Hello everyone, Assalamualaikum. Welcome to MK Cooking House. কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আজ আমি তোমাদের সাথে শেয়ার করব ভীষণ মজার একটা ডেজার্ট আইটেম। এটা হচ্ছে ফালুদা। খুব সহজে কিভাবে ফালুদা তৈরি করতে হয় তা আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব। তো চলো দেখে নিই আমরা এটা তৈরি করতে কি লাগছে। ফালুদা তৈরি করার জন্য এখানে চুলার উপরে আমি হাফ লিটার দুধ নিয়েছি। হাফ লিটারের চেয়ে বেশি হবে, এটা জাল দিয়ে ঘন করা, একদম হাফ লিটারের চেয়ে কমে গেছে অনেকটাই। এখন এটার মধ্যে আমি 3 টেবিল চামচ চিনি দিয়ে দিব। এটার মধ্যে আমি 3 চামচ চিনি দিয়ে দিচ্ছি। দুধটা আমার অলরেডি জাল দেওয়াই ছিল, এখন আমি আরও কিছুক্ষণ জাল দিব, তার জন্য আমি চিনিটা দিয়ে নিলাম। চিনি দিয়ে এখন আমি জাল দিয়ে নিব। দুধটা বলকে বলকে আরও ঘন হচ্ছে, দুধটা জাল দেওয়ায় ঘন করা দুধ। আরও কিছুক্ষণ আমি জাল দিয়ে নিলাম। এখন আমি এটার মধ্যে কাস্টার্ড পাউডার দিয়ে দিব, তার জন্য কাস্টার্ড পাউডারটা আগে আমি দুধের ভিতর একটু গুলে নিব। এখানে আমি 1/4 কাপ ঠান্ডা দুধ নিয়েছি জাল দেওয়া, তার মধ্যে আমি 2 টেবিল চামচের কম আর কি কাস্টার্ড পাউডার দিয়ে এটা ভালো করে গুলে নিচ্ছি, যেন এটার মধ্যে কোনো লাম্পস না থাকে। এটা দুধের ভিতর দিলে দুধটা অনেকটা ঘন হয়ে যাবে, তখন এটা কাস্টার্ড ফালুদাটা তৈরি করা যাবে। কাস্টার্ড পাউডারটা আমি ভালো করে মিক্সড করে নিয়েছি। এখন এটা আমি আস্তে আস্তে দুধের মধ্যে ঢেলে দিব, আর সাথে সাথে নাড়তে হবে, নইলে কাস্টার্ড পাউডারগুলো নিচে জমা হয়ে যেতে পারে। এটা কন্টিনিউ জাল দিয়ে দুধটা আমি আরও ঘন করে নেব। কাস্টার্ড আর দুধটা একদম সুন্দরভাবে জাল হয়ে গেছে, অনেক ঘন হয়েছে, এর চেয়ে বেশি ঘন আমি করব না। এখন আমি এটা চুলা থেকে নামিয়ে এটা ফ্রিজে রেখে ঠান্ডা করব। ফালুদা সেট করার জন্য এখানে আমি একটা বড় লম্বা ধরনের একটা গ্লাস নিয়েছি। এই গ্লাসের ভিতরে আমি প্রথমে সুগার সিরাপটা দিয়ে নিব। সুগার সিরাপটা আমি দিয়ে গ্লাসের ভিতরে, এখানে তোমরা রু আবজাও ব্যবহার করতে পারো, এভাবে আমি এটা একটু ঘুরিয়ে গ্লাসের ভিতরে এটা দিয়ে সিল করে নিব। সুগার সিরাপটা দিয়ে গ্লাসের মধ্যে ঘুরিয়ে দিয়েছি। এখন এটার মধ্যে আমি কিছু সিদ্ধ করা নুডলস দিয়ে দিব প্রথমে, তারপরে দিয়ে দিব সিদ্ধ করা সাগু, এগুলো আমি আগেই সিদ্ধ করে রেখেছিলাম। এরপরে দিব আমি কিছু তুকমা দানা, এই তুকমাটা আমি ভিজিয়ে রেখেছিলাম পানি দিয়ে, তারপরে এটা এরকম হয়েছে। এটা শরীরের জন্য খুবই ভালো, এটা তোমরা স্কিপও করতে পারো। তারপরে দিব কিছু আম, পাকা আম। এরপরে দিয়ে দিচ্ছি কিছু আপেল, তারপরে দিয়ে দিচ্ছি কিছু কলা, এরপরে আবার কিছু নুডলস দিয়ে দিব। তারপরে দিয়ে দিব তুকমা দানা, এর মধ্যে দিলাম আবার সাবু, তারপরে আবার কিছু ফ্রুটস দিব। সবগুলো জিনিস আমার সেট করা হয়েছে, এখন এটার ভিতর থেকে আমি দিচ্ছি এই ঘন করা দুধগুলো। বিভিন্ন ধরনের ফ্রুটস, নুডলস সিদ্ধ, সাগুদানা আর হচ্ছে তুকমা দানা দিয়ে এটা সাজিয়েছি। এখন এটার মধ্যে আমি কালো আঙুরও দিচ্ছি, আর এটা এখন আমি কাঁটা চামচ দিয়ে একটু নিচ থেকে উপর পর্যন্ত নেড়ে মিক্সড করে দিচ্ছি। এর উপরে দিচ্ছি আমি কিছু কালারিং মোরব্বা, তার উপরে আমি আইসক্রিম দিয়ে দিব। ফালুদাটা আমার পুরাটাই সেট করা হয়েছে, এখন এটার উপরে আমি দিব
আইসক্রিম। এখানে আমি ভ্যানিলা আইসক্রিম দিচ্ছি। এই যে বন্ধুরা, তৈরি হয়ে গেল ভীষণ মজার ডেজার্ট আইটেম ফালুদা। এটা তোমরা অবশ্যই বাসায় ট্রাই করো, আর ভালো লাগলে অবশ্যই আমাকে লাইক দিও, বন্ধুদের সাথে বেশি বেশি শেয়ার করো, কমেন্ট করো। আর যদি চ্যানেলে নতুন হও প্লিজ সাবস্ক্রাইব করো, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকো তাহলে অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থেকো, থ্যাংক ইউ।